আসতেছি দাঁড়ান। আসলে এটা হচ্ছে আমার আব্বুর হাতে লাগানো লিচু গাছ, অনেক লিচু ধরছে। আলে এরকম হয়ে যায় কিছু কেন? পোকা হয়, আমি তো টেনশন আছি, মাঝে মাঝে পা একটু ছাড়া দিব। আচ্ছা লিচুটা ছিল, আমি তোমার দুধ ভাত যে নাম, এই নামের কারণ কি? ওখানে বলছি যে এখানে শিশু পার্ক আছে, শিশু পার্ক থেকে ঘুরে আসবো তুমি। এটা আব্বুর হাতে লাগানো লিচু গাছ, বুঝছো? আমি জীবনে কোনো কিছু লাগাইলে এটা এটা সাথে সাথে কয়দিন পরে মরে যায়। ফুল গাছ হলো আমি খাবো প্রথমে, না আমুকে তো, হ্যাঁ না তুমি খাবা, না তুমি তেলে প্রথমে লেডিস। আচ্ছা তুমি অনেক, আমি না তুমি আগে, না তুমি আগে, না তুমি আগে, তুমি আগে, আমি আগে। অনেক মজা, অনেক মিষ্টি। ও ওই দিক দিয়ে কেমনে কেমনে এক হাতে লিচু ছিঁড়ে খাইতেছে। সফেদা জানেন জানতে চাচ্ছেন কি গাছ এরকম কিছু একটা ধরবে আর কি, পরে কিছু একটা গাছ হবে আর কি। কিসের মধ্যে ঢুকছে? অনেক প্রথমে একদম প্রথম থেকে এখানে যখন কিছু ছিল না, এই লেবু গাছটা এখানে ছিল, স্টিল লেবু গাছটা আমাদেরকে লেবু দিচ্ছে, অনেক মালটা 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 গাছ নিজের গাছ থেকে একটা মালটা গাছ। লিচু খাওয়ার মজাটাই অন্যরকম। হ্যাঁ যত চুরি করে খাই এটা মজা না। এই যে এটা হচ্ছে তেজপাতা গাছ। আমার একটা ভিডিও ছিল একদম অনেক আগে, যখন নতুন গাছগুলো লাগানো হয়েছিল তখন একটা ভিডিও করছিলাম। তেজপাতা কি নিস্তেজ থাকে?
বাগান থেকে বের হন, ওই যে দেখো নিচে দিয়ে যে আসতেছে একজন হেঁটে হেঁটে। পেপের দিকে পেপের উপরে নজর পড়ছে। পারতে গিয়া ধাপ করে জানা যায়, দূর থেকে ভিডিও করি, দূর থেকে ভিডিও কর। আমার হাতে তুই তিনবার লাভ দিবি, ঠিক আছে? এই হবে না হবে গেঞ্জিটা নাকি দেখেন তুমি কি করলে না জাম্পিং জাম্পিং আমরা এই যে গাছ, আমরা গাছ খালি আমরা না, হান্ড্রেড পার্সেন্ট আমরা। এই পাশে কলম, কলম করা বুঝছ, কলমের চারা অনেক পেয়ারা। নামাজ পড়ে দিক, নামাজ চাচা নামাজ পড়ে। ঠিক আছে দেখি তো বাবু, অনেক আমরা হয়েছে কিন্তু আমরা কিছু না থাকি না, আমরা তো খাওয়ার উপযোগী না, একদম ছোট ছোট, বড় হলে ইনশাল্লাহ খাবো। হ্যাঁ ঠিক আছে।